প্রবলেম কি তোমার? কি সমস্যা? আরে ভাই, আরে মধু চিল্লাচ্ছ। আরে ভাই, কিছু দেখছেন? দেখছেন মধু ভাই সকালে পেপারটার কাটে কি অবস্থা করছে? আচ্ছা আমি দেখতেছি, তুমি বাবা চিল্লাচিল্লি করে না প্লিজ, আমি দেখতেছি এটা, বুঝছো? কি সমস্যা? কি না সমস্যা? তেমন কিছু না। সমস্যা তেমন কিছু না মানে পেপারটার কাটে কি অবস্থা করছে? এখনো কেউ পেপারটা পড়ে নাই তো কি হয়েছে? পেপার রাখে, পেপারে যে আমি টাকা দিই না, আমি আমার অংশ কেটে নিচ্ছি, তোমার অসুবিধা কি? তো ঠিক আছে, আমি আমার অংশ কেটে নিয়ে যাই, হাসান হাসানবার অংশ কেটে নিয়ে যাক। যাই মিয়া, দেখছো মুখে মুখে তার পড়ে। আচ্ছা তুমি আমার কত বছরের জুনিয়র তুমি জানো? তুমি যে প্রত্যেকদিন সকালবেলা উঠা এখানে যে IELTS না FIELTS কি করো, টেবিল ঠেক এগুলি করো, তোমার কি কেউ কোনো কিছু কয়? আচ্ছা আচ্ছা, কিছু বলছি IELTS না কোনো কথা না তোমার। সময় মতো ওষুধগুলো খেয়ে নিও মা, আমার ফিরতে হয়তো রাত হবে আজকে। তাড়াতাড়ি ফিরিস, রাত করিস না। রাত কি আর ইচ্ছা করে করি? কাজ থাকলে কি করব? তোর এত কাজ কিসে মা? প্লিজ আমি এখন কাজে বাইরে বের হব, তোমার সাথে আমি এখন কোনো ঝগড়া করতে চাই না। দুই মাসের বাসা ভাড়া বাকি, সে খেয়াল আছে? ভাইজান একেবারে ঠিক জায়গায় আছেন, বুঝছেন? একেবারে ঠিক জায়গায়। আরে ঘটক সান রে সিনেমা ঢাকা শহরে এমন মানুষ আছে নাকি? সারা বাংলাদেশের লোক সিনেমা বলে, আর ঘটক সান একবার যেটা বলে সেটা করে, মুসলমানের জবান। আপনারা মাশাল্লাহ একখান ভালো কাজ করে দিব। ছবি আনছেন? একেবারে ভালো জায়গায় আর দিয়েছেন ভাই জান। এই মায়েরে বিয়ে করতে পারলে তো সারা জীবন পায়ের উপর পাউতি লেখা ডাইবেন, আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তা আপনি করেন কি? মাছের আড়তের ব্যবসা আছে। আগে বিয়েটা করছেন না মানে?
বুঝছি বুঝছি, সেটা তো কোনো অসুবিধা নাই। তো ধরুন যে পাত্রী ভালো, গাড়ি বাড়ি সব কিছু আছে, আলিশান অবস্থা, খালি ওই আগের একটা বিয়ে আছে আর কি, সেটা তো কোনো সমস্যা নাই, একবার বিয়ে করলে তো। বসো। শোনেন ভাই, আমি পুরো বিষয়টা ঠিক করে ফেলাইতেছি, আপনি পাশের রুমে বসেন, আমি আপনাকে ডাকবো। হ্যাঁ, মাছের আড়তের ব্যবসা আছে, ঠিক মতো কবজা করতে পারলে ভালো খসন যাইব। এখন কি করতে হইব এইটা কোন? আরে মি, এইটা তোমার বুঝাইতে লাগবে আর কি করতে হইব। আর একটা সুন্দর দেখে মায়ের ব্যবস্থা করে, এরকম চেহারা যাতে দেখলে কাশি খাই যায়। চান ভাইজি কি বলে, মায়া আনতে হইব, তা অবশ্য সুন্দর মায়া। আরে কইলি কি মেয়ে পাওয়া যায় না? আমার হাতে কোনো মেশিন আছে যে বলবো আর চলে আসবে। এখন নিত্য নতুন মিডিয়া অফিস হয়েছে, ঠিক আছে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। শোনো, ভালো একটা পার্টি আছে, তুমি একটু সাজা গুজা করিয়া তাড়াতাড়ি অফিসে চলে আসো। পার্টিটা মালদার আছে, যদি খসাইতে পারো নগদ 500 টাকা পাবা। ভাই আপনার নাম অনেক শুনছি, কিন্তু এই প্রথম আপনাকে দেখলাম। আপনি কি বিজ্ঞাপন দেখে আসছেন? জি দেখি। বিদেশ পার্টি? জি, কিছু বললেন না? কিছু বলি নাই, মানে যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মানে আপনি কি আমার কাছেই প্রথম আসছেন না অন্য কোনো মিডিয়াতে গেছিলেন? না না না, আপনার এখানে প্রথম আসছি। ভাইজান একেবারে ঠিক জায়গায় প্রথমে চলে আসছেন, মানে আজকাল আমাকে ওই লাইনে দুই নম্বরই লোক একদম ভর্তি হয়ে গেছে। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডার সিটিজেন মাইয়ার একদমই অভাব নেই। আরে একটা না লাগলে আর একটা ধরাই দিবো, দুশ্চিন্তার করার কারণ নাই। ভাই সত্যি বলতেছেন ভাই? আরে কী কন বস, ঘটক সান ভাই যা বলে তা করে, মুসলমানের জবান। আপনারে পায়ে গেছি আমি, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওকে অসুবিধা নেই বস, আমি ঠিকঠাক মতো সাপে দেবো। জি ওকে জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। যা জিজ্ঞেস করবো একদম ঠিকঠাক উত্তর দেবেন, কোনো ইজিবিজি করবেন না, আর খবরদার বলেও করবেন না একবার বিয়ে করছেন, ঠিক আছে? তাহলে কিন্তু একেবারে শেষ, মনে থাকবে? ভয় পার কিছু নয়, যান ওই রুমে, যান, যা জিজ্ঞাসব তাই করবেন, তার বাইরে কিছু নয়, যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। এইভাবে তাকে কি দেখতেছেন? আমারে ভালো লাগছে আপনার? নাম কি? নাম 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 মফিজ মিয়া। তো মফিজ মিয়া,
আগে কয়টা বিয়া করছেন? বিয়া না, বিবাহ একটাও করি নাই। সত্যি কথা বলবেন, মিথ্যা করলে কিন্তু পুলিশে ধরে দিব। পুলিশ না, পুলিশে ধরে দেন না, বিবাহ করেছি। ভয় পাইছেন? ভয় পাইন না, আমি আপনার লাগে একটু মশকরা করলাম। আমারই আপনার পছন্দ হয়েছে, আপনি আমার কিছু জিজ্ঞেস করবেন না? আপনারও আমার পছন্দ হয়েছে, তাহলে আমার সালামি দেন। কত দিতে? হাজার এক টাকা। এত টাকা তো আমার কাছে নাই। কত আছে? এই পাঁচশো, পাঁচশো আছে। পাঁচশোই দেন। তাড়াতাড়ি বাইক করে। আর শুনেন, এইখান থেকে সোজা বেরিয়ে যাবেন, কোনো দিকে তাকাইবেন না, তাকাইলে খবর আছে পুলিশে ধরে দিন। যান, যাবেন দিকে যান। তা কোনো সমস্যা নেই, পার্টি চলে। চান ভাই, কি ব্যাপার, কত খসাইলা? মাত্র 200 টাকা। ফোনে তো বড় বড় কথা বললেন, বড় বড় পার্টি, এখন দিয়ে গরিব পার্টি। নেন 100 টাকা ধরেন। তুমি যে এরকম পোলাপানের মতো জোরে জোরে পড়ো না, ভাল লাগে আমার। স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। তুমি আবার রাগ করে আসো না। কেন না, ওই সকালবেলা যে তোমার লাগে ঝগড়া টগড়া করলাম। আরে না, রাগ করুন কেন, আপনি হলে গিয়ে আমার সিনিয়র ভাই না, আপনার লগে রাগ করুন কেন না। তুমি মাথা শুয়ে কো মজু ভাই না, তুমি মাথা শুয়ে কো, তাহলে আমি বিশ্বাস করি। আরে এই তো, এই মাথা শুয়ে করলাম, আমি রাগ করিনি। তাইলে তোমার কথাটা কম যায় তো কেমনে কম কি? আরে কম ওটা টাকার দরকার ছিল, অসুবিধা নাই, আমি টিউশনের বেতন পাই আবার তোমার দিয়ে দেবো। না কত টাকা লাগে? তো প্রায় 1500, কিন্তু তুমি তো অতটা দিতে পারবা না, তুমি 2000 দাও, বাকি 3000 আমি জোগাড় করে নেবো। আচ্ছা বুঝলাম, টাকা তো, টাকা দিয়ে কী করবে বলবো না, তোমার বলবো, অসুবিধা নাই। আরে ভাই কম না, বলতে পারবো তোমার, কিন্তু এখন বলতেছি না, কারণ অনেক সময় তো আছে বললে কাজটা হয় না, এই জন্য। আমি তো জানি টাকা দিয়ে কী করবো। জানো মানে? আরে সকালবেলা পেপার কাটছিলেন না তোমরা জুনিয়র পোলাপানরা না, এই তোমাদের এক সমস্যা, সব কিছু জেনে বসে দেবো। মুজু ভাই, আমি কথাটা হাসান ভাইও করতে পারতাম, আমি তো তাহলে কই নাই। না অবশ্য তুমি বলো নাই, প্লিজ এটা যেন কেউ না জানে। হ্যাঁ আচ্ছা, না মানে ব্যাপার হচ্ছে কি শোনো, সবাই তো সবাই ভালো মানে ভালোটা চায় না। আচ্ছা ঠিক আছে, আপনি টাকাটা দিলা না কিন্তু বড় ভাই লাগবো দিতে। থ্যাংক ইউ। শোনো, আমি যদি কানাডা যেতে পারি না, তুমি হবে আমার পয়লা নম্বর সিরিয়াল, তুমি আমার পয়লা সহযোগিতা করছো। বন্ধু ভাই আপনি আগে যান, তাতে আমি খুশি, আমার নেওয়া লাগবে না। না আমি তোমার নিয়ে যাবো, বিশ্বাস করো আমি নিবো তোমারে। আরে ভাই আচ্ছা নিয়ে নিয়ে। টেবিল, টেবিল, ট্যাবলেট, ট্যাবলেট। ও সাংবাদিক ভিতরে আছে, যাও। এই
জয়িতা ম্যাডাম, কি খবর? তোমার কথা আলাপ করতেছিলাম। খবর আর আমার কি খবর, তো আপনাদের কাছে। ইদানিং তো কল টলও দেন না, এরকম হলে তো না খেয়ে মরে যাবো ভাই। কি যে সব উল্টাপাল্টা কথাবার্তা বলো, তোমার তো আর যে সে পার্টি দেওয়া যায় না, বুঝো না। ওই যে দীপালি গেল 200 টাকার পার্টি, তোমার কি আর সেই পার্টি দেওয়া যায় না? সেটা ঠিক আছে, কিন্তু কি করব বলেন, 2 মাসের বাড়ি ভাড়া বাদ পড়ছে, বাড়িওয়ালা বলছে বাসা ছেড়ে দেওয়ার জন্য। শোনো, তুমি এতটা অস্থির হয়ে না, বুঝছো। সান ভাই তো এখনও আছে, একটা ভালো সিটিজেন পার্টি ধরছি, চাইলে 10,000-10,000 টাকা খসাইতে পারবা। চান ভাই, আপনি আজকে আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দেন না ভাই, বাড়ি ভাড়া বাদ পড়ছে, তো বাইরে বসে কাউকে টাকা না দিতে পারলে বাসা ছেড়ে দেওয়ার জন্য। এই তো ফাপরে ফালাইলা। আমি কি ইচ্ছা করে রাত করে বাড়িতে ফিরি? এই টাকার জন্য দেরি হলো, টাকা দিতে না পারলে কালকে তো বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দেবে। এত টাকা তুই কোথায় পেলি? মা, আমি তোমার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, প্লিজ আমাকে বিরক্ত করবে না। আমি তো বলে দিছি আপনাদের 5,000 টাকা। ওই ঠিক আছে ভাই, কিন্তু ওই যে ছবি তুলছি না, অনেক কিছু টাকা খরচ হয়ে গেছে, যদি কিছু কম দিতেন। ভাই, আমি কোনো কমের কাজ কারবার করি না, ঘটক চান ভাইয়ের কথা চলে, কাজও চলে, টাকাও চলে। আপনারা না 500 টাকা কম দেন ভাই। আমি আমার কাছে তো 3,000 টাকা আছে। আরে ভাই, আমি আপনাদের 5,000 টাকার কথা বলি নাই। তা বলছেন, আমি আমি 5,000 টাকা ম্যানেজও করছিলাম। তাহলে সমস্যাটা কি? না, ওই সমস্যাটা ভাই, ওই যে ছবি উঠাইছি না, ওই জায়গায় 2,000 টাকা খরচ হয়ে গেছে। আরে ভাই, আমি কি আপনাদের 2,000 টাকা খরচ করে মডেল ছবি উঠাইতে কইছি নাকি? আমি কি আপনারা নিয়ে ফিল্ম বানাবো? হ্যাঁ, আপনাদের কইলাম ছবি তুলতে, আপনি কি 2,000 টাকা জলে ফালাইয়া ছবি তুলে ফালাইলেন মডেলের মতো করে? দেন 3,000 টাকাই দেন, বাকি 2,000 পরে দিয়ে যান। কথাগুলো যদি ঠিক মতো শুনতেন আপনারা। আমি যে কালকে রাত্রে সিটিজেন মায়ের লগে 1 ঘন্টা মোবাইলে কথা বলবো, আজকে আবার বলতে হবে এই বিলটা কে দিবে, বিষয়টা তো এত সহজ না।
আরে ভাই, যদি হয়ে যায় তাই তো কানাডা আপনি চলে যাবে, তখন তার কিরম হবে আপনি মনে রাখবেন না ভাই। এটা কি বললেন, আমি সেরকম ছিলাম না। শোনেন, আমি যদি কানাডা আল্লাহ আল্লাহ করে যেতে পারি তাইলে আপনি এবার আমার দুই নম্বর সিরিয়াল আপনার লয়ে যাবেন। আরে ভাই, এই সিরিয়াল টিরিয়াল রাখেন। শোনেন, নগদ 300 টাকা দেন, মোবাইলে কাট করতে হবে, মেল লোক আবার কথা বলতে হবে না। আমার তো নাই ভাই। নাই মানে? আরে ভাই পকেটে হাত দেন না, আছে দেখেন। নাই তো ভাই। আরে ভাই পকেটে হাত দেন না, আমি তো দেখছি আপনার পকেটে কয়টা 100 টাকার নোট আছে। এটা ভাই আমি যে মেসে থাকি না, মেসের বাজারের টাকা। আরে ভাই মেসের বাজারের টাকার ব্যবস্থা পরে হবে, মেয়ের সাথে কথা বলতে হবে না। আরে দেন না ভাই, দেন। শোনেন, আপনি একটু এখানে বসেন, আমি এক্ষুনি কথা বলে আসতেছি, আজকে রেজাল্ট একটা ফাইনাল করে ফেলবো। দেরি করো না, বুঝছো? ঠিক আছে, যা কিছু একটা ফাইনাল করে ফেলে দাও। বস, খাসেল একটা কিছু করে ফেলবে। কেরামত ভাই প্লিজ, আমি এইগুলো আর করবো না। আপনি অন্য কাউরে দিয়ে করান ভাই, মানুষের সাথে প্রতারণা করতে আমার ভালো লাগে না। আরে আরে তুমি সব কি বলতেছো? আরে পার্টির কিস্তি টাকা না অলরেডি শেষ, পার্টি এসে বসে আছে। কেরামত ভাই প্লিজ, আপনি অন্য কাউরে দিয়ে করান ভাই, আমি এইগুলো আর করবো না। জয়া জয়া, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। শোনো, শিক্ষিত বলা, আর এই শিক্ষিত বলাকে হ্যান্ডেল করা অন্য কারোর পক্ষে সম্ভব না, তুমি ছাড়া কেউ পারবে না। আমি না খেয়ে থাকবো, কিন্তু এসব কাজ আমি আর করবো না। ঠিক আছে, ভালো করবা না। তবে শোনো, ওই যে গত মাসে 10,000 টাকা আমার কাছে ধার নিয়েছিলে, টাকা 10,000 ফেরত দিয়ে দাও। আরে ভাই বললে তো আর এখন ফেরত দিতে পারবো না, তাই না? আমার তো কয়েকটা দিন সময় দেওয়া লাগবে। তুমি যদি আমার বিষয়টা না দেখো, আমি তো তোমার বিষয়টা দেখতে পারি না। জয়া একটা জিনিস ভেবে দেখো, তোমার পাড়া প্রতিবেশী সবাই যদি জানে এতদিন তুমি কোথায় ছিলে, কি চাকরি করতা, বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কি তুমি বুঝতে পারছো? কিরামত ভাই, আমি আপনার পায়ে ধরি ভাই, আমার একটা অন্য চাকরির ব্যবস্থা করে দেন না, এসব আমি আর করব না। মানুষ নানা কথা বলে। ঠিক আছে, যারা তোমার এসব নানা কথা বলে তাদেরকে বলো এই যে 10,000 টাকা আমার কাছে নিয়েছে, ওই টাকা 10,000 আমাকে ফেরত দিতে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন কোথায়? আমি এখন মিডিয়া অফিসে। আমি আসছি। আপনি কন্ত যে আমার অ্যালবামের গানটা বড় না তার হচ্ছে আইডিয়াসটা বড়? না, তোমার গানটা তো বড়, অবশ্যই বড়। তুমি তো অ্যালবামটা বাইরে হিট হয়ে গেলে এটা তো আমাদের জন্যই ভালো হবে। অবশ্যই অবশ্যই, আমি ততদিন থাকবো না, আমি তো তোমাদের সঙ্গে বেশি দিন নাই। কেন, আপনি আবার কই যাবেন? বিষয়টা তো তোমাদের বলা হয় নাই, রফিক অবশ্য কিছুটা জানে। ও রফিক জানে, রফিক আপনার আপন, আমরা পর। না না সেটা না, আসলে হয়েছে কি একটু সিক্রেট, বিষয়টা কাউকে বলা যাবে না, আমি কানাডা চলে যেতেছি। আরে মজনু ভাই, আপনি কানাডা যেতেছেন? বিশাল লাইনে সবটা মেরে ফেলাইছেন। সত্যি কইতেছেন? তো মিথ্যা কইলে তুমি জিগাও। না তারে কি জিজ্ঞেস করবো, আপনি উস্তাদ, আপনি খুঁজে বলেন। খুইলা তো বলা আসলে এখন যাব না, এটা মনে করো যে আমার কানাডা যাওয়ার ব্যাপারটা 99% কনফার্ম। ভাই ভাই আমাকে কি তাহলে মিষ্টি মিষ্টি খাওয়ান না? ভাই মিষ্টি খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, কোনো অসুবিধা নেই, মনটা ভালো আছে, ফুর্তিতে আছে, এটা জানলাম।
ভাই মিয়া তুমি মুখ কালা করে রয়েছো কেন? ভাই আপনারা গান গান আমি গেলাম। আরে পাগল ভয় তো তুমি রাগ করতেছো কেন? বসো বসো আগে বসো বসো তারপর আমি বলতেছি। আচ্ছা না তোমার এই আইএলটিএস ফাইলটিএস এগুলো কোনো কিছু করার দরকার নাই। আমি যদি কানাডা যাই তাহলে তুমি তো আমার এক নম্বর সিরিয়াল, তুমি এটা মনে রাখো না কেন? হ্যাঁ ভাই কি ওই আপনি এক নম্বর সিরিয়াল আমরা পর হয়ে গেলাম, আমাদের নেবেন না খালি। আরে ওই সে সবাই নেবো, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি কি কও? প্রত্যেকটা নেবো একে একে। ধরো গান ধরো বাইরের লোকে তো পরিচয় হলো না। একটুখানি বৃষ্টি হলে কিবা ক্ষতি তাতে শহরে আমিও পারি চিল হয়ে আকাশের সব রং তোমার কাছে তোমার কাছে। মা কিছু বলবা? তোর জন্য খুব খারাপ লাগে। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোর কেউ এত কষ্ট করতে হতো না। এইসব কথা তোমার মুখে অনেকবার শুনেছি, নতুন কিছু থাকলে বল। জয়া মা তোকে একটা কথা বলি, রাগ করবি না তো? তুমি কি কথা আমাকে বলবো সেটা তো আমি খুব ভালো করে জানি। আমি কি চাকরি করি, প্রতিদিন এত রাত করে বাসায় কেন আসি, এত সাজগোজ করে প্রতিদিন কেন বাইরে যাই, এটা নিয়ে লোকে তোমাকে নানা কথা বলে, এগুলো তো তুমি আমাকে আগে আরো অনেকবার বলেছ। আচ্ছা মা, এই যে প্রতিদিন যে তোমাকে নানা লোক দরদ দেখিয়ে নানা কথা বলে যায়, তাই না? ওরা কি একটা দিন আমাদের বাসায় এসে আমরা কিভাবে আছি কেমন আছি সে কথাগুলো জিজ্ঞেস করে গেছে, দেখে গেছে আমাদের? আপনার তো সিনেমাই যায় না, মালদা তো হ্যাভি মারছে, কই যাবেন? না ওই যাবো, কিন্তু তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কিছু মনে করবে না তো? আরে মনে করার কি আছে, আপনি হলেন আমার সিনিয়র ভাই, আপনি তো আমার কাছে যাইতেই পারেন। না ওই সব ঠিক আছে, তোমার কাছে টাই আছে না একটা? ও টাই একটা আছে আমার কাছে, তো এটা যদি আপনার পছন্দ না হয় তার মানে এটা তো লাগবে না ভাই, লাগবো না, এটা গলায় ফাঁস লেগে যাচ্ছে ভাই, লাগবে না।
আসসালামু আলাইকুম। আচ্ছা, আমেরিকা সরি কানাডা দেখতে কেমন? আমার মতো? জি মানে আপনি বললেন না, আমি দেখতে অনেক সুন্দর, কানাডা অনেক দেখতে সুন্দর। আচ্ছা, কানাডার মানুষরা কি খায়? মানে আমরা তো ভাত খাই। এই কেঁচো, সাপ, ব্যাঙ এইগুলা। আচ্ছা, আপনি কখনো সাপ খেয়েছেন? জি, আমার তো সাপ খুবই পছন্দ, আর কেঁচো স্যুপ তো অসাধারণ। আপনি আমার সঙ্গে মজা করছেন? মিস্টার মজনু, আমাকে কি আপনার পাত্র হিসেবে পছন্দ হয়েছে? মানে আপনাকে তো আমার খুবই পছন্দ হয়েছে। জি, হ্যাঁ সত্যি বলছেন। একটু ক্লান্ত তো, ফ্রেশ হয়ে নেই, তারপর রাতে একটু ফ্রেশ হয়ে বলবো তো। ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসবেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাম হয়েছে তো? আরে বাবা, সে আসুক না আশ্চর্য। হে তালে নাচে ডিঙ্গা, ঝিলমিল নদীর কূলে আসি রে, কান্দে শুধু মন কেন হচ্ছে ঠিক মতো মিষ্টি দে, কান্দে শুধু হ্যালো, হ্যাঁ কে? চান ভাই, আমি মজনু। ও হ্যাঁ জি, কোন? না মানে আপনার কাছে কোনো খবর আছে কিনা, মানে মেয়ে আমাকে পছন্দ করছে কিনা? মেয়ের সাথে তো কথা কইলেন আপনি বস, তো আপনার পছন্দ করলো না করলো এটা তো আমার সাথে আপনি ভালো কইতে পারবেন? আমার পক্ষ থেকে যা বলার এটা বলে দিছি বুঝছেন, এখন মানে বাকিটা বলো আপনার উপরে নির্ভর করতেছে। মেয়ে যদি পছন্দ না করে সেখানে
তো আমার কিছু করার নাই না। না, মেয়ে তো পছন্দ করছে, সে আমাকে নিজ মুখে বলছে এই কথা। তাহলে তো আপনি লাকি ম্যান। না, তারপর চান ভাই, আপনি যদি বিষয়টা একটু স্পেশালি দেখেন অসুবিধা নেই, বুঝছেন? আমি খরচাপাতি লাগলে আরও দিব নি। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে অফিসে আসেন, দেখি কি করা যায়। হ্যাঁ অফিসে আসেন। হ্যাঁ জি জি, আসসালামু আলাইকুম। ভাই যাও না একটু, ফুলে মালা আনো। যা দোস্ত। আচ্ছা আর মজনু ভাই মানে গেল দোস্ত, একটু দেখ দেখ না কই মজনু ভাই। দা দেখতে মজনু ভাই, ভাই মজনু ভাই। হ্যাঁ কোথায় রবি? কোথায় রবি? আসতেছে। কি করবো? সুধী মণ্ডলী এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে আমাদের প্রিয় মজনু ভাই। প্রথমেই তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। রফিক, ফুলের মালা দিয়ে বরণ করছে আমাদের রফিক ভাই। রফিক দুইটা কেন? আরে দুইটা আমরা। আচ্ছা দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুধী মণ্ডলী আমাদের প্রিয় মজনু ভাই এখন ভাষণ দেবেন, এই ভাষণটি সরাসরি লাইভ টেলিকাস্ট হবে। মজনু ভাই। আচ্ছা হয়েছে, দাও যে করো রাখো। থ্যাংক ইউ। না ভাষণ কি, অ্যাকচুয়ালি সত্যি কথা, দিনটা তো আনন্দের আমার জন্য, বুঝতে পারতেছি তোমার কাছে। না আমার একটা অদ্ভুত ফিলিং হলো আজকে। এমনিতে তো সবসময় এটা সেটা নিয়ে আমাদের মাঝে ঝগড়া টগড়া হইত, মনে হইতো কি যে আসলে কেউ বোধহয় কাউরে ভালোবাসে না। আমার জায়গায় তোমরা যদি কখনো পড়ো বুঝবে, তোমরা আমরা অনেক ভালোবাসো, এটা আগে বুঝিনি। অনেক খারাপ। আচ্ছা ই করি, আমরা মিষ্টিটা খাই। হ্যাঁ এই রফিক ভাই দাও না, ই করো। আমরা কিন্তু না না খুব মিস করবো ভাই। আমিও মিস করবো, আমি অনেক মিস করবো। বাড়িতে সত্যি যাইতেছেন ইনশাল্লাহ? আপনি ছিলেন মনে হচ্ছে মনে বড় ভাই মাথার উপর ছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গান ধরো গান ধরো একটা। আপনি তাহলে কেন চলে যাবেন? ভাই আপনি কিন্তু কইছেন সিরিয়ালে কিন্তু আমরাও আছি। হ্যাঁ রফিকের পরে সবাই, আর সবাই যাবো, অসুবিধা নেই। আমার অবশ্যই অ্যালবাম হিটলে খালি একটু সবুর করো। অ্যালবাম হিটলে অবশ্যই আমি যাবো। ভাই মিষ্টি ক্যারেক্টার দিবেন নাকি আমার? আরে মানুষ আমি আমার কেন পাখির মতো মোহ, ভাই মানুষ আমি আমার কেন পাখির মতো মোহ, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীব, তাই রে নাই রে না কোন ডালে সেই পাখিটার বসে না তোমার, কোন ডালে দুঃখের সুরে বৃষ্টি ঝরে নূপুরের মতো, দুঃখের সুরে বৃষ্টি ঝরে নূপুরের মতো, তাই রে নাই রে গেল সারা।
বুঝলেন মধু সাহেব, এই সিটিজেন মেয়েরা হয় খুব দুরন্তর প্রকৃতি, তাই নাকি? কালকে আপনারা বলছে নাকি যে আপনারা তার পছন্দ হয়েছে, আজ সকাল আবার ফোন করে বলতেছে আপনারা নাকি তার পছন্দ হয় নাই। এটা কি বলতেছেন ভাই? সে নিজের মুখে আমারে বললো, আর তার দেখে তো আমার এরকম মনে হয় না ভাই। তো ভাই আমি কি আপনাদের মিশা কথা বলতেছি? না না, আমি সেটা বলতেছি না, কিন্তু আমার মেয়েটার খুব পছন্দ হয়েছে ভাই, বিশ্বাস করেন আমার মেয়েটার খুব ভালো মনে হয়েছে। আপনি প্লিজ একটু তার ফোন নাম্বারটা আমাকে দেন। দশেন প্রশ্ন জি, আপনার পুরুষ মানুষ না? হ্যাঁ, আপনার তো একটা আত্মসম্মান আছে নাকি? আরে কোথাকার কোন মাইয়া সে বলতেছে আপনার সে পছন্দ করেন, আপনি কেন তার পিছনে ঘুরে সময় আসা করবেন? আর সিটিজেন মেয়ের কি অভাব আছে নাকি? আমি আপনার পিছনে 500 সিটিজেন মেয়ের লাইন লাগাই ভাই। আমার 500 দরকার, আমার লাইন দরকার নেই, বিশ্বাস করেন আমার আমার ফোন নাম্বারটা খুব দরকার। আপনি আপনার আমার প্রবলেমটা আমি বুঝাইতে পারবো না, আমি গত দুই রাত আমি ঘুমাইতে পারি না ভাই, প্লিজ প্লিজ একটু ফোন নাম্বারটা দেন। আমি আমি একটু আমার কথা শুনে না, যে নিজে চাইতেছে না আপনার সাথে যোগাযোগ করতে, তার সাথে তো যোগাযোগ করে লাভ নাই, আর তার অনুমতি ছাড়া তো আমি আপনারে তার ফোন নাম্বারটা দিতে পারি না ভাই। আমি আমার আপনি বুঝতে চেষ্টা করতেছেন না কেন, এটা প্রাইভেসি বলে তো একটা কথা আছে, একটা মানুষের ফোন নাম্বার আমি আপনাকে কি করে দিই বলেন? সেটা এই ধরেন 500 টাকা ভাই। আরে টাকা তো আপনি, টাকা তো কোনো বিষয় না, আমি একবার একটুখানি কথা বলবো প্লিজ। একবার এত পাগলামি করেন আপনারা, আমার এরকম ভাবে ইমোশনাল করে ফেলেন। একবার বেশি কথা বলবো না প্লিজ, একটু ফোন নাম্বারটা দেন। দুই দিন কথা বলছেন আপনি, একেবারে মজনু হয়ে গেলেন, দূর হয়ে যা কি সব কথা। এই আপনাদের জন্য এই লাইনে কাজ করা দুষ্কর হয়ে যাবে, এরকম প্রেম জায়গায় উঠলে তো হবে না ভাই। হ্যালো হ্যালো, আমি মজনু। ওই যে গতকাল চাইনিজ রেস্টুরেন্টে আপনার সঙ্গে কথা হলো। ও জি, মজনু সাহেব বলেন। জি, আমি ওই বিষয়ে আপনার সঙ্গে আরও কথা বলতে চাই। আমি তো ওদেরকে বলে দিয়েছি, আপনাকে জানাইনি না? বলেছে, কিন্তু আপনি তো গতকাল বললেন যে আমাকে আপনার পছন্দ হয়েছে। আসলে শুধু আমার পছন্দ হলেই তো হবে না, তাই না? আমার ফ্যামিলিরও তো পছন্দ হতে হবে। ঠিক আছে রাখি, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। প্লিজ একটু শুন, thank you.
হ্যালো কেরামত ভাই, আমি বলছি না যে আমি এগুলো পারি না, তারপর কেন বলেন? আমি আপনাকে একদিন মানা করলাম না যে আপনি কোনো পার্টিকে আমার ফোন নাম্বার দেবেন না, তারপরও কেন দেন? হ্যালো, আচ্ছা আপনি কেন বিরক্ত করছেন আমাকে বারবার বলেন তো, আমার যা বলে সেটা তো আপনাকে আমি বলে দিয়েছি। আমি গত দুই রাত যাবত ঘুমোতে পারছি না, বিশ্বাস করেন। আমি এক মুহূর্তের জন্য আপনাকে ভুলতে পারছি না। শুনেন, এইসব সিনেমার ডায়লগ আমাকে শোনাবেন না। আপনি আমাকে বিয়ে করতে চান কানাডা যাওয়ার জন্য, বিয়ে করার পর তো আপনি আমাকে ভুলেই যাবেন। না না, আপনি ভুল করছেন, আমি সেরকম ছিল না। আপনাকে আমার ভালো লেগেছে, আমি আপনাকে পছন্দ করেছি। কানাডা কে আমেরিকাগুলো আমি আপনাকে বলতে পারবো না। শোনান ভাই, আপনি খামাখামার পিজে লাগে থাকেন না, আমি কানাডা সিটিজেন না। আপনারা যা যা বলছে সব কিছু বোগাস, আপনি ভালো করে খবর নিয়ে দেখেন। কি কি বললেন আপনি? তুমি দিবালির একটা ফোন দিও, আসতে বললে সব ওয়েস্টার্ন ড্রেস না পরে আসে, বুঝছো? কথা কও না কেন, ঘুমাইছো নাকি? হ্যালো, এটা কি মতিঝিল থানা? ভাই একটু দুলাল ভাইকে দেন না ভাই। হ্যালো দুলাল ভাই, শুনেন এই আপনি একটু আমাদের অফিসে তাড়াতাড়ি চলে আসেন ভাই, বড় একটা সমস্যা ভাই। আসেন আসেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি আসেন। সব সমস্যার সমাধান আছে, আপনি আমার একটা মাথাকে দশটা মাথা বাড়ি ভাড়ে ফেলে তুই কোনো কথা বলছেন লাঠি দিয়ে সরল আপনি আপনার যদি কোন অভিযোগ থাকতো আপনি লিখিত থানা অভিযোগ করতেন। এই ওকে নিয়ে যাও, চল চল ভাই, বিশ্বাস কর ভাই, নিয়ে যাও চল ভাই। দিদি হন মানুষের উপর এরকম করবেন না, বুঝছেন? আমার থেকে 5000 টাকা নিছে ভাই, বিশ্বাস কি? স্যার 5000 টাকা নিয়ে যাও, ওকে নিয়ে যাও, আপনারা একটু চল ওকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাও। কি সব কথাবার্তা বলে মিজান ভাই, একটা ঠিক টাইম মতো অ্যাপ আসেছেন।
জয়া, জয়া তোর ফোন। হ্যালো, দেখেন ভাই, আমি আপনাদের বলেছি না যে আমি আপনাদের সাথে আর কাজ করতে পারবো না, সরি, আপনারা আমাকে আর কখনো ফোন করবেন না। ঠিক আছে, তুমি আমাদের সাথে সম্পর্ক রাখবে না বেশ ভালো কথা, তাই বলে তো তুমি আমাদের ক্ষতি করতে পারো না। আমি আপনাদের ক্ষতি করেছি মানে? তুমি মজনুকে বলো না যে তুমি কানাডার সিটিজেন না? হ্যাঁ বলছি, কারণ সে আমাকে ফোন করে ডিস্টার্ব করে। তোমাকে বিরক্ত করে এই জন্য তুমি সব বলে দিবা? আরে তোমার এই কথার জন্য কত বড় ঝামেলা হয়েছে তা তুমি জানো? সে মজনুমি এখন থানায়। সে থানায় মানে? থানায় তো থাকার কথা আপনাদের। দেখো, তুমি যদি এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আমরা পুলিশে দিতে কিন্তু বাধ্য হব। দেখেন কেরামত ভাই, পুলিশের ভয় আমারে দেখায় না, একটা নিরীহ ছেলেকে আপনারা পুলিশে দিয়েছেন, কাজটা কিন্তু আপনারা ভালো করেন নাই। জয়া, কি হয়েছে? আমি ওদেরকে ছাড়বো না, দরকার হলে পুলিশের কাছে সবকিছু বলে দেব। ওদের তো অনেক ক্ষমতা, তুই ওদের সাথে। কিন্তু আপনি খুব সুন্দর। আমার মাও একই কথাই বলে। আচ্ছা, আমেরিকা সরি কানাডা দেখতে কেমন? আমি আইনের আশ্রয় নেব। আপনি পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখুন, আমরা অনেক কিছু জানি কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে আমরা তাদের ধরতে পারি না। তবে আপনি এখানে এসে অনেক সাহসের পরিচয় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমার অনেক ভয় করছে, ওরা যদি আমার কোনো ক্ষতি করে। আপনি ভয় পাবেন না, আপনার নিরাপত্তা ব্যবস্থা আমরা করব। আপনি বলছেন আমার নিরাপত্তার ব্যবস্থা আপনারা করবেন, কিন্তু আমি যতদূর জানি আপনাদের পুলিশের লোকই এর সাথে জড়িত। দেখুন, পুলিশ আইনের ঊর্ধ্বে নয়, আপনি আপনার ইমোশন থেকে কথাগুলো বলছেন। আমি যদি আপনার কাছে প্রমাণ চাই, আপনি প্রমাণ দিতে পারবেন? না, সেটা পারবো না। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার অভিযোগ যদি সত্য হয় তাহলে আমরা অবশ্যই অ্যাকশন নিব। বিরক্ত করেন না, আমার মনটা ভালো না, মনটা খারাপ। মনটা একটু শক্ত করে, এখানে আইলে মনটা শক্ত রাখতে হবে। প্রথম আইসেন তো, আর কয়েকবার আইলে ঠিক হয়ে যাবে। নতুন মাল দুই চার দিন থাকলে এমনি ঠিক হয়ে আসে। কেন আসছেন আপনি? আপনাকে দেখতে। এত আনন্দ আপনার, এত মজা। আচ্ছা, আপনি আমাকে নিয়ে আর কত মজা করবেন একটু বলবেন আমাকে। ম্যাডাম, আপনার অভিযোগের ভিত্তিতে আমরা চার ভাইকে অ্যারেস্ট করেছি এবং সে সব দোষ স্বীকার করেছে। বন্ধু সাহেব, আমরা দুঃখিত, আপনি এখন মুক্ত, আপনি এখন যেতে পারেন। স্যান্ট্রি, আপনি অ্যারেস্ট হওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি। কেন?
সরি। আসলে একটুক্ষণ আগ পর্যন্ত আমি আপনাকে ভুল বুঝছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আপনিও প্রতারণার শিকার। আমার কথা বাদ দেন, আপনার কথা বলেন, কানাডা যাবেন না? যাব, নিশ্চয়ই যাব, কিন্তু সেই দেশ ছাড়ি কিভাবে যে দেশে আপনার মতো মেয়ে আছে? গেলাম, মা আমার জন্য চিন্তা করবে। জয়িতা শুনুন, জয়িতা আপনাকে শুনতে হবে। Thank you.